পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ এবার দুয়ারে বিনামূল্যে ভ্যাকসিন এবং ঔষধপত্র নিয়ে এলো গবাদি পশু এবং গৃহপালিত অন্যান্য প্রাণীদের জন্য। পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশের দপ্তর নিয়েছে এবার নতুন উদ্যোগ। তারা চালু করেছেন ভ্রাম্যমান পশু চিকিৎসা কেন্দ্র। গ্রামাঞ্চলে হাঁস মুরগি ছাগল গরু এখনো অনেকেই প্রতিপালন করে থাকেন। দীর্ঘ লকডাউনে তা প্রধান উপজীবিকা হয়ে দাঁড়িয়েছে অনেকের ক্ষেত্রে, কিন্তু তাদেরও নিয়মিত ভ্যাকসিনেশন এবং শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য বিভিন্ন রকম চিকিৎসার প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। বিশেষত বর্ষাকালে তা আরও গুরুত্বপূর্ণ, কিন্তু করোনাকালীন পরিস্থিতিতে সেই সব পশুদের জন্য কজন মানুষ আর ভাবতে পারছে। তার উপর পশু চিকিৎসার কেন্দ্রগুলি ব্লকের মধ্যে দু একটি থাকলেও গ্রাম থেকে অনেকটাই দূরে অবস্থিত হয় বেশিরভাগ ক্ষেত্রে। সম্ভবত সেই কথা ভেবেই রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর চালু করেছে ভ্রাম্যমান পশু চিকিৎসা কেন্দ্র। রাজ্যের বিভিন্ন জায়গাতেই সেই পশু চিকিৎসা কেন্দ্রের মাধ্যমে পশু চিকিৎসকরা পৌঁছে যাচ্ছেন বিভিন্ন গ্রামে। গরু মোষ হাঁস মুরগি ছাগল সহ বিভিন্ন পশুদের তারা নির্ধারিত সময় ভিত্তিক ভ্যাকসিন দিচ্ছেন এবং প্রয়োজনীয় ঔষধপত্র খাচ্ছেন। ভ্রাম্যমান এই পশু চিকিৎসা কেন্দ্রের মাধ্যমে উপকৃত হচ্ছেন গ্রাম গ্রামাঞ্চলের অন্য মানুষরাও। নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের মুসলিমপাড়া এলাকায় বর্তমানে এই ধরনের ভ্রাম্যমান পশু চিকিৎসা কেন্দ্রের মাধ্যমে উপকৃত হয়েছেন প্রচুর মানুষ। শান্তিপুর বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচনের আগে রাজ্য সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গ্রামীণ পশু পাখি পালনকারীরা। তারা কৃতজ্ঞতা স্বীকার করে বলেন, এর আগেও দুই একবার এ ধরনের ভ্রাম্যমান পশু চিকিৎসালয় থেকে বিনামূল্যে ভ্যাকসিন ঔষধ অত্যন্ত ফলপ্রসূ হয়েছিল। আগামীতেও ধারাবাহিকতা বজায় রাখার অনুরোধ করেন তারা। চিকিৎসক এবং অন্যান্য পশু স্বাস্থ্য কর্মীরা জানান, শান্তিপুর ব্লকের পঞ্চায়েতের মধ্যে আজকে পর্যন্ত তিনটি ক্যাম্প হয়েছে, এখনো সাতটি ক্যাম্প এভাবেই পৌঁছাবো আমরা। সবচেয়ে যেটা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রামগুলোতে প্রাণীদের পুষ্টির অভাব, ঠিক আছে, ভিটামিনের অভাব, তা আমরা সেই ভিটামিন সাপ্লিমেন্টও আমরা এই পরিষেবার মাধ্যমে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি। এবং কৃমিনাশক ঔষধ, কৃমিটা একটা মেজর প্রবলেম অ্যানিমেলের ক্ষেত্রে, সেটাও আমরা এই পরিষেবার মাধ্যমে মান প্রাণী চিকিৎসার মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে। গরু ছাগল এবার ওষুধপালা আমরা পেয়েছি, আমাদের এখান থেকে অনেক সুবিধা হয়েছে, অনেক দূরে যেতে হয়, যার জন্য আমরা খুব উপকার সুযোগ হলো। ছাগল আর গরু, দুটো গরু চারটে ছাগল, এদের ওই ঠান্ডা লেগেছিলো, গরু মানে খেতে পারছিল মানে খাবার চাহিদা জন্য নিলাম, হজিদার থেকে অনেক দূর, এই একই জায়গা অসুবিধা হয় ওই জন্য। গ্রামের মাঝে এটা আসার পরে কীরকম? এখন খুব ভালো হলো আমাদের, সুবিধা হলো। কি নাম আপনার? আমার নাম তোয়েপালি মন্ডল। এই জায়গাটার নাম? এই জায়গাটার হরিপুর। নদিয়া থেকে মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।